গাইস বহুত কষ্ট করে কোবরা এমপি40 ম্যাক্স কইরা 16 ধারা ধারা ইমোট দেখাইতাছিলাম ভাই, এত কষ্ট করে এমপি40টা ম্যাক্স করলাম। এখন তো ভাই জায়গা জায়গায় যে ইমোট দেখামু, যেখানে সুযোগ পামু ওইখানে যে ইমোট দেখামু। ভাই ইমোট তো দেখামু ঠিক আছে, কিন্তু ভাবতাছিলাম যে ভাই কি নিয়ে ভিডিও বানানো যায়, এটা ভাবতে ভাবতে দেখি কে জানি কাস্টম থেকে ইনভাইট দিয়ে দিছে। গাইস তো আমিও কিছু না বুঝে গাইস কাস্টমের ভিতরে ঢুকে গেছি। কাস্টমের ভিতরে ঢুকে দেখি যে আরিয়ান 9x নামে একজন প্লেয়ার। ভাই এখন তো আমি ভাবতাছি প্রো প্লেয়ার হইবো না নুব হইবো কি হইবো জানি না গাইস। 1 vs 1 খেলার জন্য ইনভাইট দিছে নাকি 2 vs 2 খেলার জন্য ইনভাইট দিছে, ভাই এগুলা মাথায় কিছুই ঢুকতাছে না। তারপরে আমি ভাই একটা ইমোজি দিয়া দেই, আর আমি চাইতেছি যে আমি কিছুই বুঝিনি আসলে। ভাই তুমি আমার সাথে কি খেলতে চাইতেছো, 1 vs 1 না 2 vs 2 না 3 vs 3 নাকি 4 vs 4? তার কিছুক্ষণ পরে দেখি যে ভাই ও এসটি লেখছে। তো আমিও ভাবলাম এসটি লেখা দেই গাইস, যেহেতু 1 vs 1 খেলতে চাইতেছে তো আমিও 1 vs 1 খেলার লেগে ভাই এসটি লেখা দিছি। তারপরে সাথে সাথে গাইস কাস্টমটা স্টার্ট দিয়া দেন। কাস্টম স্টার্ট দেওয়ার পর গাইস প্রথম রাউন্ডে আমি তো ভাই ভয়ে ভয়ে আছি গাইস, প্লেয়ারটা কেমন হইতে পারে, ভালো প্লেয়ার নাকি খারাপ প্লেয়ার আমি তো কিছুই বুঝতেছি না ভাই। আর ভাই এই ম্যাচে ডেজার্টও দেয় নাই, যার জন্য কিং ফিশার নিতে হইছে। এখন ভাই কিং ফিশার দিয়ে আমি কি 1 tap মারমু? ওরে ভাই আমার তো মাথা নষ্ট গাইস, আমি তো কিং ফিশার দিয়ে 1 tap মারতে পারি না। আর আমি চেষ্টা করতেছি, তারপরে অনেকক্ষণ দেখতেছি গাইজ ও আমার 1 tap মারতে পারতেছে না। তারপর আমি বুঝতে পারছি মোটামুটি মনে হয় প্লেয়ার মনে হয় বেশি একটা ভালো না গাইজ। গাইজ তোমরা যদি বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা ক্রোম ব্রাউজারে যা লিখবা AX টপ আপ, তারপরে গাইজ প্রথম যে লিংকটা আসবে তোমরা সেই লিংকে ক্লিক করবা। এখানে তোমরা PUBG এবং ফ্রি ফায়ার দুইটারই টপ আপ করতে পারবা। তারপরে গাইজ উপরে দেখবা কোনায় লগইন লেখা আছে, লগইন এ ক্লিক করে গাইজ তোমরা যেকোনো একটা জিমেইল অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা গাইজ। তারপরে এখানে দেখবা তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখবা উপরে যে নাম থাকবে তোমার সেই নামের উপরে একটা ক্লিক করবা। দেখবা এখানে অ্যাড মানি লেখা আছে, অ্যাড মানিতে ক্লিক করার পর গাইজ তোমরা কত টাকা অ্যাড করতে চাও এখানে দিয়ে দিবা ঠিক আছে। যেমন ধরো আমি এখানে 100 টাকা অ্যাড করতে চাই তো অ্যাড নাও ক্লিক করে দিব। এখানে তোমরা বিকাশ অথবা নগদ যেকোনো একটার মাধ্যমে টাকা ঢুকাইতে পারবা। বিকাশে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবে একটা নাম্বার আছে, নাম্বারটা কপি করে নিবা। তারপর তোমরা বিকাশ অ্যাপ থেকে যে টাকাটা পাঠিয়ে দিবা, টাকা পাঠানোর পর তোমরা একটা ট্রানজাকশন আইডি পাওয়া যাবে, ট্রানজাকশন আইডিটা কপি করে নিবা ওয়েবসাইটে যা, তারপর এখানে পেস্ট করে দিবা। ট্রানজাকশন আইডিটা পেস্ট করার পর একটু নিচে যাবা, নিচে যাওয়ার পর দেখবা ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করলে গাইস তোমার টাকা অ্যাড হয়ে যাবে। দেখতেই পারতেছো আমার এখানে কিন্তু 100 টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে। টাকা অ্যাড করা শেষ হলে গাইস তোমরা এখানে ফ্রি ফায়ার আইডি কোড টপ আপ আছে, এটাতে ক্লিক করে তোমাদের আইডি কোডটা দিয়ে দিবা গাইস। যেমন ধরো আমি আমার আইডি কোডটা দিয়ে দিতেছি, আর আমি 115 ডায়মন্ড টপ আপ করব তো 115 ডায়মন্ড দিয়ে দিতেছি। এন্ড একটু নিচে যাওয়ার পর গাইস বাই নাও ক্লিক করবা, বাই নাও ক্লিক করার পর তোমার আইডি কোডে তোমার ডায়মন্ডটা চলে যাবে। তারপর ভাই ওখানে অনেকক্ষণ লাফালাফি অনেকক্ষণ তিরিং বিরিং হওয়ার পরে কেউ কাউরে মারতে পারি না। তারপরে নিচে নিয়ে আসলাম গাইস, নিচে বহুত কষ্টে জোন ছোট হয়ে গেছে। তারপরে ভাই একটু টান দিয়া গাইস একটা হেডশট লাগাই দিছি, কোনো মতে ভাই ছোটখাটো একটা হেডশট লাগাই দিছি। এন্ড ভাই তারপরে পরের রাউন্ডে গাইস আমি তো শটগান নিয়ে এখানে গাইস ওয়াল মাইরা মাইরা লাফালাফায় তিরিং বিরিং করে যাইতেছি। দেখি এনিমিটা ওয়াল ছাড়াই আসতেছে, তার মানে আমি বুঝতে পারছি যে হয়তো ওইখানে এসে ফাইট করবে, তারপরে ওয়াল টল মারবে। কিন্তু ভাই এমন কিছুই হয় না গাইস, যা দেখি উঠা বসা করতেছে। তারপরে আমি বুঝতে পারি যে ওর কাছে ওয়াল নাই, কিন্তু ভাই আমি ওয়াল আর কেমনে দেই, আমার কাছেও তো মাত্র একটা ওয়াল। তারপরে ভাবলাম যে থাক দিয়া দেই, আমি তো ভাই প্রো প্লেয়ার দানশীল দয়াশীল এগুলা ভাই আমি ওরে ওয়ালটা দিয়া দেই। আর আমি চিন্তা করি ভাই ওয়াল ছাড়াই আজকে শর্টগান দিয়ে 1 tap মেরা দিমু, কারণ ওয়াল ছাড়া মোটামুটি 1 tap মারতে পারি। এখান দিয়ে মারতে যাই দেখি গাইস বডি লাগে রে ভাই, ওইরকম ভাবে লাভ দিয়া এলো। আমি ওয়াল ছাড়া ভাবলাম 1 tap দিমু, কিন্তু 1 tapটা লাগলো না, ডাইরেক্ট বডি শট লাগিয়ে গেল। তো বডি শট লাগার পরে ভাবলাম ওরে একটু হিল করার টাইম দেই ভাই। তারপরে অনেকক্ষণ লাফালাফি হইছে, ওইখানে আবারও একটা বডি শট লাগিয়ে গেছে। তো আমি কি করতাম ভাই, ওয়াল ছাড়া বারবার বডি শট লাগতাছে। তারপরে আমি চেষ্টা করতেছি এবার একটা হেড মারমু, কিন্তু হেড মারতে যাই ভাই বডি লেগ গাই মইরা যায় রে ভাই। আমার এইচপি দেখছো ভাই, একটু উঠা বসা করে বুঝাই দিলাম যে ভাই বডি শটটা ভুলে লাগছে। তারপরে রাউন্ডে গাইস এখানে আমি আবারো শটগান নিয়ে এন্ড ভাই এবার চিন্তা করতেছি ভাই যেমনি হোক শটগান দিয়ে একটা রেড নাম্বার তো ভাই বসাইতে হইব ভাই। গত 2টা রাউন্ড চলে গেছে গাইস শটগান দিয়ে একটা রেড নাম্বার মারতে পারতাছি না, মুভমেন্টটাকে এখানে মারতে যাই আটকে গেলাম রে ভাই, মারতে পারতাছি না। এন্ড আমি চেষ্টা করতেছি ভাই এই ম্যাচটাতে একটু ওয়াল ছাড়া খেলার জন্য, আমি মুভমেন্ট দেখায় মনে করো একবারে ফ্রি স্টাইলে শট মাইরা একবার উড়ায় দেওয়ার লাগা, কিন্তু কোনো মতেই ভাই আমার হেডশট লাগতাছে না। তারপরে গাইস আমি তো ভাই ট্রাই কইরাই যামু গাইস, যেমনি হোক একটা হেডশট তো লাগাইতে হইব, কারণ হেডশট ছাড়া ভাই গেম প্লে মজা নাই গাইস। এখানে লাফালাফায় ও আসতেছিল ভাই, চেষ্টা করতেছিলাম একটা হেডশট মারার, তারপরও মারতে পারতাছিলাম না। বহুতক্ষণ মুভমেন্ট দেখানোর পর একজন আরেকজনের সাথে তিরিং বিরিং করার পর অনেক চেষ্টার পরও গাইস হেড লাগতাছিল না। তারপর এখানে ঘুরাই ভাই একটা মারছি, আর দেখি ভাই শটগানের পুরো রেড ভাই। আমি তো ভাই মনে মনে চিন্তা করতেছি ভাই হাইপারের শটগানের সামনে আসবা একবারে উড়াই দিমু গাইস। তারপরের রাউন্ডে মিলের রাউন্ড গাইস, এই রাউন্ডটা কিন্তু প্রচুর ভেজাল দাও একটা রাউন্ড, যেখানেই লাভ দেয় ওখানেই পইরা যায় ভাই। এদিক দিয়ে লাভ দিতে গেলেও পইরা যায়, ওখানে লাভ দিতে গেলেও পইরা যায় ভাই। আইসাই একটা বডি শট লাগাই দিই, বডি শট লাগানোর পরে ভাবতাছি যে না ভাই ও একটু হিল করুক, আমি একটু আলোকটা ছাইরা ভাই। অনেকক্ষণ ধরে এখানে এডিট মিডিট করছি গাইস, অনেক লাফালাফি হয়েছে, অনেক তিরিং বিরিং হয়েছে, কেউই কাউরে মারতে পারে নাই। আর আমি তো চিন্তা করতেছি ভাই যেমনি হোক একটা শটগানের হেডশট দিমু, কিন্তু ভাই অনেকক্ষণ মুভমেন্ট দেখানোর পরও হেডশটটা মারতে পারি না। আর এদিক দিয়ে লাভটা দিয়ে ভাই ওর হাতে একটা হেডশট খাওয়া যায় গাইস। এরকম ভাই ভুলভাবে লাভ দিতে যায় ভাই, আমি বারবার হেডশট খাই। আমি চেষ্টা করি যে হেডশট খামু না, তারপরও গাইস হেডশট লাগাই দেয় ভাই। এনিমি এত প্রো প্লেয়ার কেমনে হয়ে যায় বুঝলাম না। আর এই ম্যাচে তো ভাই আমি বারবার আটকাই যেতেছি গাইস, চেষ্টা করতেছি হেডশট লাগানোর, কিন্তু হেডশট লাগতেছেই না। বহুতক্ষণ চেষ্টার পরেও হেডশট লাগাইতে পারতাছি না। তারপর একটা কাটিং মারলাম গাইস, আমার এইচপির অবস্থা দেখছো একবারে 12টা বাজায় দিছে ভাই। কোনো মতে হিল টিল কইরা গাইস এইখান দিয়ে ও লাভটা দেয়, আর পুরো লাল বসায় দেয় ভাই। সুযোগ পাইলেই 1 tap লাগাই দিই মোরে ভাই, সবকিছু মিস হইব, কিন্তু হাইপারের 1 tap মিস হইব না। এই রাউন্ডে দেখতাছো গাইস আমি এসবিডি নিয়ে নিছি, চেষ্টা করতেছি ভাই লং রেঞ্জ থেকে একটা 1 tap মারার, কিন্তু ভাই লাগতাছেই না। অনেকক্ষণ ট্রাই করার পরেও লাগলো না। পরে ভাবলাম থাক শটগান দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু শটগান দিয়েও ভাই চেষ্টা করতেছি, তারপরেও লাগতাছে না। বহুতক্ষণ চেষ্টা করার পরেও লাগলো না ভাই, অনেকক্ষণ রিং বিরিং করতেছি। এবার তো কোনো মতে দিমুরে ভাই, আরে মিস হইলো, তারপরেও বডি শট লেগে গেছে ভাই, কোনো মতেই লাগতাছে না গাইস। এবার তো দিমুরে ভাই, আমি খালি প্যাকটার থেকে বাইরে হইলো রে ভাই, দিমু 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 দিমু, আরে লাগলো না রে ভাই, এসবিডিটা লাগলো না, শটগান দিয়ে দিতে এই না ওরে ভাই কি রেড মারলাম এটা। কিরে ভাই আবারও কি শর্টগানের হ্যাক টেক মোবাইলে লাইকা গেল নাকি ভাই বুঝতাছি না তো ভাই। এবার দেখি এসবিডি দিয়ে একটা মারার চেষ্টা করি গাইস। মুভমেন্ট দেখা দেখা লাফা লাফে আলোক চাইরা ভাই স্পিডে যাইতাছি ভাই। এবার যায় একটা হেডশট মারবো কিন্তু ভাই আমার মনে হইতাছে না আমার হেডশট লাগবো, কারণ ভাই আমি আমার স্টাইল বাদ দিয়ে অন্য স্টাইলে খেলতাছি। ওয়াল টল তো মারি না ভাই, লাভ দিয়ে খালি শট মারতাছি কিন্তু মনে হইতাছে ভাই আমি মরবো, কারণ এই রাউন্ডে ভাই এনিমি পুরাই চেতা দেখতাছি ভাই। শট মাইরা মেরা ওয়াল মারতাছে, কোনো মতে মারতে পারতাছি না, এদিক দিয়ে লাভটা দিয়েই খাইছি রে ভাই। কেন যে ভাই আমার বারবার ওয়ালের মিস্টেক হয় গাইস, এই ওয়ালের মিস্টেকের লেগে শান্তি নাই রে ভাই, কোনো জায়গায় শান্তি নাই। তারপরে গাইস M10 নিয়ে নিছি ভাই, দেখতেই পারতাছো গাইস 6 লেভেলের M10 কান্দে আছে। এবার তো ভাবতাছি M10 দিয়ে একটা হেডশট দিমু ভাই, যদি পিসি প্লেয়ার হইতাম তাহলে আবার ওয়াল টলে তো মিস হইতো না। এখন মোবাইল প্লেয়ার আমি চাই ভাই মোবাইল প্লেয়ারের মোবাইল দিয়ে কিছু করতে। এখন চেষ্টা করতেছি গাইস বাংলাদেশের ভালো ভালো মোবাইল প্লেয়ারদের খুঁজে বাইর করতে কিন্তু ভাই পাই না। এ ভাই হেডশট মারমু, আরে লাগলো না লাগলো না, এবার তো মারমু, আরে ভাই লাগলো না। এনিমি কি মুভমেন্ট দেখায় রে ভাই, এবার তো শেষ ভাই। এই নাও গাইস ওয়ালের ভিতরে মাইরা দিছি ভাই, যতই মুভমেন্ট দেখাও ভাই মিস নাই ভাই, হেডশট মিস নাই, সব মিস হবে, হেডশট মিস নাই। এন্ড দেখতে দেখতে ভাই এনিমিটা 6টা রাউন্ড হাইরা গেছে। এন্ড ভাই এখন থেকে এনিমিটা যে লেভেলের খেলা দেয় রে ভাই আমি তো ভাই ওরে মারতেই পারতাছি না। এন্ড ভাই পুরাই মুভমেন্টের ভিতরে আছে গাইস, আমি ওর চেষ্টা করতেছি হেডশট মারার, ও চেষ্টা করতেছে হেডশট মারার কিন্তু ভাই আমার বডি লাগতাছে, যতই চেষ্টা করতেছি হেডশট মারার ততই লাগতাছে বডি ভাই। মুভমেন্ট দেখা একবারে উড়ায় লাইতাছি কিন্তু ভাই কোনো মতেই আমার হেডশট লাগাইতে পারতাছি না গাইস। তারপরে বহুত কোন মুভমেন্ট দেখানোর পরে গাইস চিন্তা করলাম ভাই এটাই যেন শেষ রাউন্ড হয় ভাই, এনিমিটারে আর একটা রাউন্ড জিততে দেওয়া যাবে না ভাই। 2টা রাউন্ড জিতে গেছে গাইস, যেমনি হোক আমার হেডশট মারতে হইব ভাই, প্রো প্লেয়ার গিটি দেখাইতে হইব। এন্ড ভালো খেলতাছে এনিমিটা এই রাউন্ডে ভাই, মারতেই পারতাছি না। এন্ড চেষ্টা করতেছি একটা হেডশট মারার ভাই, আমার বডি দিয়ে অর্ধেক খাইয়া দিছে ভাই, কোনো মতে একটা মেডি যদি মারতে পারতাম কিন্তু ভাই আমি তো থামার মানুষ না, যতক্ষণ হেড না লাগবো গাইস আলোক তো আসি, হেড যতক্ষণ না লাগবো ততক্ষণ মুভমেন্ট দেখামো ভাই, যেমনি হোক হেডশট তো লাগামই। এই নাও রে ভাই, বৈশা বৈশা কি করতাছিলা ভাই, হেডশট লাগাই দিছি। তো গাইস হেডশট গুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যদি এরকম হেডশট শিখতে চাও তাহলে ভাই পেজটা ফলো করে রাখো ঠিক আছে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল বাটনটা বাজিয়ে রাখো। আর যদি তোমরা কেউ পেইড প্রমোশন অথবা স্পন্সর করতে চাও তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই ইমেইলে মেইল করতে পারো।